অবশেষে আটচল্লিশ ঘন্টা পর পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে সুন্দরবনে লাগা আগুন এ ঘোষণা দিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ফার সার্ভিসের কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী জানিয়েছিলেন সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমুর বনিয়া ক্যাম্প এলাকায় লাগা আগুন দুপুরের মধ্যেই আশি ভাগ নিয়ন্ত্রণে চলে আসে তবে যেসব স্থানে ধোয়া দেখা যাচ্ছে সেগুলো নিয়ন্ত্রণে আনা যাচ্ছে আনা হচ্ছে এজন্য সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে ড্রোন দিয়ে এদিকে প্রধান বন সংরক্ষক বলেন সবার সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে তারপর আগামী দুদিন জায়গাটিতে নজরদারি ও বন বিভাগের টিম সেখানে পানি ছিটাবে বিশেষজ্ঞ কমিটি করছি যে বিশেষজ্ঞ কমিটির প্রধান থাকবে হচ্ছে বন সংরক্ষক খুলনা অঞ্চল এবং সেখানে ইউনিভার্সিটি সহ আদার্সরা থাকবে সুতরাং সুন্দরবন রক্ষা করার জন্য সুধী সমাজ মিডিয়া জনপ্রতিনিধি যাদের ভালো পরামর্শগুলো আসবে সেই ভালো পরামর্শগুলো গ্রহণ করার জন্য বন বিভাগ সবসময় উন্মুক্ত